বাংলা 1268 সালের 25শে বৈশাখ, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাস দেবীর ঘর আলো করে জন্ম নেয় তাদের চতুর্দশ সন্তান। উত্তরকালে সৃষ্টির উন্মাদনায় মেতে তিনি হয়ে ওঠেন বাঙালির জীবনের অপরিহার্য অংশ। তিনিই আমাদের রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্যে প্রথম এবং অদ্যাবধি একমাত্র নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধী যাকে একান্ত সৌহার্দ্য ও সম্মানে ভূষিত করেছিলেন গুরুদেব নামে। রবীন্দ্রনাথের সৃষ্টি জগৎ একাধারে বহু বিস্তৃত এবং সমৃদ্ধ। শিল্প সাহিত্যের সব শাখা, গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, চিত্রাঙ্কন, অভিনয়, সঙ্গীত চর্চা, দর্শন এবং সর্বোপরি গান রচনা প্রভূত ক্ষেত্রে বর্ণাঢ্য বিচরণের মধ্য দিয়ে তিনি যেমন নিজকে বিস্তৃত করেছেন, ঠিক তেমনি মাধ্যাকর্ষণ শক্তির মতো আকর্ষণ করেছেন পাঠক, দর্শক, শ্রোতাকে। বিশেষত তার গানে তিনি মানুষের মনোজগতের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গাগুলো এমনভাবে স্পর্শ করেছেন যে মোহাবিষ্ট হয়ে থাকে সকলে। রবীন্দ্রনাথ যেমন প্রেমিক, ঠিক তেমনি সাধকও বটে। কখনো বার প্রচণ্ড দ্রোহী তিনি। মানবতার জয়গান করেছেন তিনি উদাত্ত কণ্ঠে, সত্য সুন্দর ও চিরকল্যাণের বেদী মূলে নির্মোহ সমর্পণ করেছেন তার নিত্যকর্ম। নতুনের জয়গান তিনি করেছেন উদাত্ত কণ্ঠে, জয়গান করেছেন তারুণ্যের। জাত পাত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে ভালোবাসতে চেয়েছেন বিশ্ব মানবকে, আর এখানেই কবি বিশেষায়িত, স্বতন্ত্র এবং বহুমাত্রিক। তার লেখা শেষ গানটি হল হে নূতন দেখা দিক আর বার। 1941 সালের রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার শেষ জন্মদিনে এটি পরিবেশিত হয়েছিল। সম্মানিত সুধী, কবির 156তম জন্মোৎসবে আসুন কবিকে শ্রদ্ধা জানাই সুরে ও বাণীতে সঙ্গীতের অর্ঘ্য নিবেদনে। দেখা দিই কারবার জল।
গীতা।